হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা সবাই ফ্যাক্টরির প্রসেস দেখতে অনেক ভালোবাসেন। তো আজ আমরা আবারও নিয়ে এসেছি কিছু এমন প্রোডাক্টের ফ্যাক্টরি প্রসেস যেগুলো দেখে আপনি অবশ্যই চমকে যাবেন। বাজি বা পটকা সবাই খুবই পছন্দ করে, আর আপনাদের মধ্যে অনেক মানুষই কোনো অনুষ্ঠান, ঈদ অথবা পুজোতে বাজি ফাটাতে ভালোবাসেন। কিন্তু আপনি কি জানেন এগুলো কীভাবে তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে কোনো চিন্তা নেই, আজ আমি আপনাদের জানাবো। কারণ আজকে আমি আপনাদের দেখাবো ফ্যাক্টরির মধ্যে এইগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক। এটা হলো তারাকাঠি বা ফুলঝুড়ি। বন্ধুরা, ফুলঝুড়ি সবথেকে সাধারণ বাজির মধ্যে একটি, যেটা দিয়ে বাচ্চা থেকে বড় সবাই খেলা করে। তো চলুন আমরা জেনে নিই ফুলঝুড়ি বা তারাকাঠি কিভাবে তৈরি করা হয়। সর্বপ্রথমে একটি বড় কাঠের স্ট্রাকচারে তামার তার ঢোকানো হয় এবং আরেকটি ছাঁচের মধ্যে এটিকে প্যাক করে দেওয়া হয়। পরে এই সবগুলিকে একটি লকের সাহায্যে টাইট করা হয়, যেটি কিছুটা এই ধরনের দেখতে হয়ে থাকে। এইবার তারগুলিকে এক খাস ধরনের পেস্টের মধ্যে ডোবানো হয়। এটি আসলে বারুদের পেস্ট হয়ে থাকে, যেটাকে আমরা গান পাউডার বলে থাকি। আর এটা তৈরি করা হয় পটাশিয়াম নাইট্রেট, সালফার এবং চারকোল এগুলোকে সঠিক মাত্রায় মিশিয়ে, যার কারণে ফুলঝুড়ি এত সুন্দরভাবে জ্বলে। বারুদের লিকুইডে ডোবানোর কয়েক সেকেন্ড পর বের করা হয়। তারপর যখন বারুদ শুকিয়ে যায় তখন আবারও লিকুইডে ডোবানো হয়। আর এটা এই কারণে করা হয় যেন এগুলো মোটা হয়ে যায়। তারাকাঠির দাম হিসাবে সাইজ হয়ে থাকে, তো যে সমস্ত তারাকাঠির দাম বেশি সেগুলোতে বারুদের পরিমাণ বেশি দেয়া হয়। এবার প্রমাণ সাইজে মোটা হওয়ার পর এগুলোর উপর ম্যাগনেসিয়াম পাউডার ঢেলে দেওয়া হয়। এগুলি হলো সেই পাউডার যেগুলো জ্বলার পর কিছুটা আলাদা রকম দেখতে লাগে। পরবর্তীকালে এই পেস্ট পাউডারের গায়ে লেগে যাওয়ার পর শুকিয়ে যায়, আর এগুলো শুকানোর জন্য কমসে কম 2-3 দিন সময় লাগে। এরপর সব লাস্টে এগুলোকে এক জায়গায় জড়ো করা হয়। এগুলোর সাইজ 6 সেন্টিমিটার থেকে নিয়ে 1 ফুট পর্যন্ত বড় হতে পারে। তারপর এগুলোকে গুনে গুনে কার্ডবোর্ড বক্সে প্যাক করা হয়। আর ঠিক এভাবে তৈরি করা হয় আপনার পছন্দের ফুলঝুড়ি। এটা হলো সুতলি বম বা বলতে গেলে পেঁয়াজি বম। বন্ধুরা, এটা হলো সেই বমগুলির মধ্যে যেগুলি ফাটার পরে সবচেয়ে জোরে আওয়াজ হয়, আর আপনাদের মধ্যে হয়তো অনেকেই বম ফাটিয়েছেন। তো চলুন জেনে নেওয়া যাক এগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। সবপ্রথমে কার্ডবোর্ডের বক্সের মধ্যে বারুদ লোড করা হয়। আপনাদের জানিয়ে দিই, সমস্ত বারুদ কিন্তু একই প্রসেসে তৈরি করা হয়, কিন্তু প্রোডাকশন হিসাবে কিছু কিছু জায়গায় জল আর স্পিরিট মেশানো হয়। যখন বক্সের ভিতরে শুকনো বারুদ লোড করা হয়ে যায় তখন কয়েকজন মানুষ বক্সের উপর সুতো বাঁধে, তারপর ভেতরের বারুদ জ্বলে যখন বাইরে বেরোনোর চেষ্টা করে তখন ওই সুতোই ভেতরে প্রেশার ক্রিয়েট করে, আর এর ফলে খুবই জোরে আওয়াজ হয়। ঠিক এই কারণে এর নাম সুতলি বম রাখা হয়েছে। সুতো বাঁধার পর এগুলোকে কিছু সময়ের জন্য শুকোতে রেখে দেওয়া হয়। তারপর যখন এগুলো শুকিয়ে যায় তখন আবার ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসা হয়। এবার এগুলির উপর সবুজ কালার দেওয়া হয়, আর এগুলোকে একটু ভালোভাবে মিক্স করা হয়। তারপর আবারও শুকোতে দেওয়া হয়। এই কালার কয়েক ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তারপর বমগুলিকে আবারও ভিতরে নিয়ে আসা হয়। এবার একটা সূচের সাহায্যে বমে ফুটো করা হয়। এবারে গর্ত দিয়ে ধাগা বা ফিউজ ভেতরে ঢোকানো হয়, যেটি জ্বলে বমকে ফাটতে সাহায্য করে। এবার বমের উপর ট্যাগ লাগানো হয়, যেটি এই ফিউজকে ধরে রাখে। এবার বম প্রায় তৈরি। তারপর এগুলিকে বক্সের মধ্যে প্যাকিং করা হয় এবং বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এটা হলো লাল ফটকা। এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বিড়ি বম বলে থাকি। বন্ধুরা, আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাল ফটকা খুবই সাধারণ হয়। এগুলি কম পাওয়ার থেকে বেশি পাওয়ার পর্যন্ত সব ধরনের রেঞ্জের মধ্যে পাওয়া যায়। তাছাড়া এগুলো খুব একটা দামিও হয় না। তো চলুন আমরা জেনে নিই এগুলো কিভাবে তৈরি করা হয়। সর্বপ্রথমে লাল কালারের পেপারকে একটা কাটার মেশিনের মধ্যে দেওয়া হয় এবং এই মেশিন এই পেপারগুলোকে রোল করে কেটে দেয়। এই রোল 1 ফুট পর্যন্ত লম্বা হয়, আর এই রোলকে প্যাকেট করে রেখে দেওয়া হয়। তারপর রোলগুলিকে একটি প্ল্যাটফর্মে অ্যালাইন করা হয়, আর কাটারের সাহায্যে ছোট ছোট অংশে টিউবের আকারে কাটা হয়। তারপরে ছোট অংশগুলিকে একটি পেলবোর্ডে প্যাক করা হয়,
আর এগুলোকে ফিলিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যা এই গোল কার্ডবোর্ডের এন্ড সফট করে দেয়। এবার এগুলিকে মেটাল স্ট্রিপের সাহায্যে প্যাকিং করা হয়। এগুলো লাল, গোলাপি বা নানা রকম কালারের হতে পারে। আর যেগুলো একটু বেশি বড় আর পাওয়ারফুল বাম হয়ে থাকে, ওগুলো বানানোর জন্য অনেকগুলো নিউজ পেপার একসঙ্গে রোল করা হয়, যেগুলো আরও প্রেশার ক্রিয়েট করে। আর এই রোলগুলো তৈরি হওয়ার পর ছোট ছোট অংশ কেটে পাইলিং করা হয় এবং এই সবগুলোকে এক জায়গায় প্যাক করে রোল করে রাখা হয়। এবার এগুলিকে বড় সেট থেকে ছোট ছোট দুটো করে সেটে কনভার্ট করা হয়। বিদেশে এই সমস্ত প্রসেস মেশিনের সাহায্যে করা হয়, কিন্তু ভারতে এই সব কাজ হাতের সাহায্যে করা হয়ে থাকে। এখানে কাটা থেকে পেপার রোলিং পর্যন্ত সমস্ত কিছুই হাতের সাহায্যে করা হয়। পরে এই রোলগুলির ওপর টিস্যু পেপার চড়ানো হয়। এবার এই রোলের আরেকদিকে মাটি লাগানো হয়। এই মাটির কারণেই ভিতরের বারুদ বা গান পাউডার বাইরে বেরিয়ে যায় না। এবার ওয়ার্কার প্রথমে রোলের ওপর লাগানো টিস্যু পেপার ফুটো করে দেয়। তারপর একটি সুতো বারুদের পেস্টে ডুবিয়ে শুকানো হয়, যেগুলি ফিউজের কাজ করে। এবারে ফিউজকে ছোট ছোট অংশে কাটা হয় এবং এই রোলে গান পাউডার ফুড়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ গান পাউডার ডিসাইড করে যে ধামাকা ছোট হবে না বড়। এবারে ফিউজকে লিকুইড বা পেস্টের অনুযায়ী তৈরি হওয়া গান পাউডারের মধ্যে ডুবিয়ে পটকার উপর লাগানো হয়। এবার ওয়ার্কার এই বাজিগুলোকে মেটাল স্ট্রিপ থেকে বাইরে বের করে এবং কয়েকজন মানুষ এক এক করে লেয়ার তৈরি করে। এরপর এগুলোকে ছোট ছোট প্যাকেটে প্যাক করা হয় অথবা বড় বড় রোল তৈরি করা হয়। তারপর মার্কেটের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করা হয়। এটা হলো রকেট বাজি। বাজির ভিডিও দেখছেন আর রকেট বাজির কথা জানাবো না, এটা কি কখনো হতে পারে? আকাশ চমকানো বাজির কথা বাদ দিলে সমস্ত মজা অর্ধেক হয়ে যাবে। যেমন রকেট ছাড়া দেওয়ালি আর নিউ ইয়ারের কথা চিন্তাই করা যায় না। তো চলুন আমরা জানিয়ে দিই আকাশ চমকানো কালারিং এই রকেট আসলে কিভাবে তৈরি করা হয়। সবপ্রথমে বড় বড় কার্ডবোর্ডের সাইডকে গোল আকারে কাটা হয়। এবার একটা কার্ডবোর্ডকে রোল করা হয় এবং এর টিউব তৈরি করা হয়। তারপর সবগুলোকে একটি প্ল্যাটফর্মের উপর রেখে জোড়া দেওয়া হয়। পরে টিউবগুলোকে একটি দড়ির সাহায্যে বাঁধা হয়। বাঁধার পর ওর উপরে স্টিকার লাগানো হয়। স্টিকার লাগানো হয়ে গেলে ওপরে মাটি ঢালা হয়। এবার প্রসেসিং মেশিনের সাহায্যে এই মাটি আর স্টিকারকে সিল প্যাক করা হয়। পরে রোলগুলোতে ফুটো করা হয়। ফুটো করার পরে এগুলোর মধ্যে ফিউজ ঢোকানো হয়। বন্ধুরা, আপনাকে জানিয়ে দিই, রকেট ফিউজে হাইলি সেন্সিটিভ বারুদ দেওয়া থাকে, যার ফলে একটু আগুন পেলেই জ্বলে যায়। সমস্ত ফিউজ লাগানোর পর এবার এগুলোকে 30-40 সেটে অ্যালাইন করা হয় এবং ওপর থেকে গান পাউডার ঢালা হয়। পরে প্রথমে কেটে রাখা কার্ডবোর্ডগুলোকে এর ভেতরে দেওয়া হয় এবং এর উপরে আবারও বারুদ দেওয়া হয়, যাকে আমরা ডবল শট বলে থাকি। প্রথমটা রকেটকে পাওয়ার দিয়ে ওড়ানোর জন্য এবং দ্বিতীয়টা ওপরে ফাটার জন্য। এবার এগুলোকে প্যাকেট করা হয় এবং বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন।